একজন হিন্দু শিক্ষিকা স্কুলের 20 জন ছাত্রীকে হিজাব পরে যাওয়ার কারণে কিভাবে গাছের ডাল দিয়ে পিটালো, চলো তার মূল রহস্য ভিডিওতে দেখে সামনে বলো। হ্যালো, তোমার কেউ দেখো না, আর দেখো না, এই ঘটনাটি ঘটেছে নৌকা জেলা। দর্শক ভাইয়েরা ভিডিওতেই দেখলেন, স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে যদি স্কুলের ছাত্রীদেরকে এইভাবে পিটানো হয় তাহলে তো এটা ভারী অন্যায়। এই অন্যায়ের জন্য আপনার কি শাস্তি চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখান। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।